আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আপনাদের সামনে যে প্যানেল বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো ম্যানুয়াল কন্ট্রোল বক্স। এই প্যানেল বক্সের মাধ্যমে হচ্ছে আপনার অটোমেটিকলি একটা এক্সস্ট ফ্যানকে অটো বন্ধ করা হয় এবং চাইলে এটাকে ম্যানুয়ালি আপনি বন্ধ করতে পারবেন। এই ফুল বক্সটা তৈরি করা হয়েছে এমএস শিট দিয়ে এবং পাউডার কোটেড করা হয়েছে। আর এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ। যখন এটা ম্যানুয়াল পজিশনে থাকে তখন হচ্ছে প্যানেলটা এখান থেকে আপনি অপারেট করতে পারবেন, যখন আপনি অটো মোডে চলে যাবেন তখন এটা রিমোটে কাজ করবে। লাইক অ্যাজ আপনাদের বিএমএস থেকে আপনি এটা অপারেট করতে পারবেন বা ডোরের কোনো সিগনাল থেকে অপারেট করতে পারবেন। মূলত এই ডিভাইসটা ব্যবহার করা হয়েছে এক্সস্ট ফ্যানের জন্য, যেখানে ফ্যানগুলো চলবে এবং অটোমেটিকলি অন অফ করা যাবে। একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয় এবং সেই ডিভাইসের মাধ্যমে যদি অটোমেটিকলি ফ্যান বন্ধ এবং চালু করা হয়, একটা ফায়ারের অ্যালার্ম আসবে যখন তখন অটোমেটিকলি ফ্যানটা বন্ধ হয়ে যাবে। কারণ যখন ফায়ারের অ্যালার্ম চলে আসে তখন ফ্যাক্টরিতে ফায়ার যদি লেগে যায় তখন হচ্ছে আপনার যদি ফ্যান চলতে থাকে তাহলে বড় ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে, কারণ অটোমেটিকলি ফ্যানটা অফ হয়ে যাবে। আবার দরকার প্রয়োজন পড়লে ওইখান থেকেই ফ্যানটাকে অটোমেটিকলি অন করতে পারবে। তো আমরা এটা ভিতরে যে সব ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। এটা প্রথমে বলেছি অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ, এটা হচ্ছে প্যানেল লক, এটা হচ্ছে প্যানেল ইসিজি প্যানেল, যদি প্যানেলে আর্থিং দেওয়া হয়, যদি কোনো কারণে প্যানেলের মধ্যে কোনো ইলেকট্রিক শক তৈরি হয় যাতে মানুষ সবাই স্পর্শ করলে তাতে শক না খায়। আমরা প্রথমত পরিচয় হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা 220 ইন এবং আউটপুট হচ্ছে 24 ভোল্ট DC। যেহেতু আমার অপারেটিং সিস্টেমটা হচ্ছে 24 ভোল্ট DC আর এটা ফ্যান হচ্ছে 220 AC, সেক্ষেত্রে আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। এরপর একটা ম্যাগনেটিক কন্ডাক্টার আছে, এটা হচ্ছে 12 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টার এবং এটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট DC। এটা হচ্ছে MCB SP 25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কন্ট্রোল রিলে, এটা হচ্ছে 24 ভোল্ট DC। এর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল রিলের বেস, 8 পিন রিলে, এগুলো হচ্ছে ক্যাবেল কানেক্টর। তো আমরা এটা কাজ কীভাবে হচ্ছে সবাইকে একটু বর্ণনা দিচ্ছি। প্রথমত আমাদের এই পাওয়ারটা প্রথমে আমরা এখানে অন করেছি, যদি আমরা এটা অন করে দেই অটোমেটিকলি আমার পাওয়ার সাপ্লাই পাওয়ার পেয়ে যাবে। পাওয়ার সাপ্লাই থেকে এখানে ডিসি আউটপুট হবে, ডিসি আউটপুট হয়ে এটা সিলেক্টরে চলে যাবে। সিলেক্টর থেকে যখন আমি ম্যানুয়াল মোডে দেবো তখন হচ্ছে অটোমেটিকলি এটা ধরে যাবে। আমি আপনাদেরকে এটা লাইভে পাওয়ার দিয়ে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কাজ করে। আবার এরপরে যখন হচ্ছে আপনার আমি এটাকে অটো মোড দিয়ে দিব, সিলেকট্রন থেকে অটো মোড দিয়ে দিচ্ছি। অটো মোড দেওয়ার সাথে সাথে আপনি এই পাওয়ারটা এইখানে দুটো কানেক্টর দেখতে পাচ্ছেন ওপেন, এই পাশে পাওয়ারটা হচ্ছে আমাদের বিএমএস হোক বা ডোরের আউটপুট কোনো সিগনাল হোক সেখান থেকে পাওয়ারটা আসবে, স্টার্টাস আসবে যে অন এবং অফ কীভাবে করতে হয়। এই স্টার্টাসটা আসলে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে এবং অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন তাহলে আমাদের পাওয়ারটা দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা আমরা অলরেডি আমাদের এখানে পাওয়ারটা লাইভ হয়ে গেছে, আমরা এখন এসপিটা অন করে দেব। এখন আমাদের অপারেটর এসপিটা অন করে দিয়েছে, আপনারা দেখুন বন্ধুরা এই যে পাওয়ার সাপ্লাইতে একটা পাওয়ার চলে এসেছে, যে সিগন্যালটা দেখে বুঝতে পারলাম আমরা এখানে পাওয়ারটা চলে এসেছে এবং অলরেডি 24 ভোল্ট DC আউটপুট দিচ্ছে, 24 ভোল্ট আউটপুট ডিসি আউটপুট দিচ্ছে। পরবর্তী দেখুন আমরা এখান থেকে যখন আমরা ম্যানুয়াল পুশ করতেছি, একটা শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন, একটা ম্যানুয়াল পুশ করতেছি, দেখেন আমাদের কন্ট্রাক্টরটা এই কন্ট্রাক্টরটা ধরে গেছে, দেখেন অফ টু অফ করেন তো অফ করে অন করেন তো দেখেন, হ্যাঁ দেখেন, হ্যাঁ অটোমেটিকলি এটা অন হয়ে গেছে। এরপরে যখন আমরা অটো মোডে দেবো, দেখেন সিলেকশন থেকে আমরা স্টপ করে দিলাম, এরপর আমরা অটো মোডে দিলাম, এটা কিন্তু ধরছে না, তার মানে কী করতে হবে এখানে একটা সিগনাল আসতে হবে। যেহেতু আমার কাছে এখন এই সিগনালটা আপাতত নেই, এটা ফ্যাক্টরিতে যখন অপারেটিং করবে তখন হচ্ছে সিগনালটা আসবে। তো আমরা এটা সিগনালটা ম্যানুয়ালি আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে হয়, দেখেন আমরা দুইটা কানেক্টরকে ম্যানুয়ালি সিগনাল বানিয়ে দেখাবো কীভাবে এটা অন এবং অফ হচ্ছে অটোমেটিকলি। হ্যাঁ আপনি আমাদের সাথেই থাকুন, দেখেন হ্যাঁ অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি এই রিলেটা শুধুমাত্র ব্যবহার করা হয়েছে আমাদের অটো সিগন্যালের জন্য, এই রিলেটা ব্যবহার করা হয়েছে। দেখুন ওই আমরা দেখা টু একটা তার যাতে শর্ট করেছি সেটা হচ্ছে শুধুমাত্র অটো সিগন্যালটা আসলে এভাবে হচ্ছে ওইখান থেকে সুইচিং করবে এবং সুইচিং করলে ডাই কন্ট্রাক্টের মাধ্যমে এটা অন হয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।